তো এখন থেকে এক বছর আগে 15 মার্চ 2020 সালে দিনটা ডে ফার্স্ট ট্রেলার মুক্তি পায়। যা মুক্তি পাওয়ার পর দুইটা জিনিস অনেক চর্চায় আসে। এক, যে এমন লার্জ স্কেলের মুভি আমাদের দেশে আগে কখনো হয়নি। নাম্বার টু, এর বাজেট নিয়ে 100 কোটি টাকার মুভি। কি বিশ্বাস হচ্ছে না? শুনেন, এই ছবির বাজেট, আমাদের যে ছবির বাজেট, এইটা 100 কোটি টাকা, বাংলাদেশের 100 কোটি টাকার উপরে বাজেট। এখন 100 কোটি টাকার মুভি, তো এটা নিয়ে তো সবার এক্সপেকটেশন সুপার হাই থাকবে, এটা স্বাভাবিক। বাট এই ট্রেলার মুক্তি পাওয়ার পর অন্যান্য যে এলিমেন্টগুলো রিলিজ হচ্ছিল তা অনেক হতাশাদায়ক ছিল। মনে পড়ছে না? তাহলে একটু মনে করিয়ে দিই। লাইক এই মুভির অফিসিয়াল পোস্টার, ইরান থেকে যখন স্পেশাল পোস্টারগুলো রিলিজ পেল তা অনেকই হতাশাদায়ক ছিল। দেখে মনে হচ্ছে বাসার নিচে কম্পিউটার দোকানে যে ছেলেগুলো কাজ করে তারা মিলেই বানিয়েছে। এগুলোর থেকে তো আই থিঙ্ক প্যানমেড পোস্টার অনেক গুণ ভালো ছিল। আই থিঙ্ক এটাই সবাই এগ্রি করবে, ঠিক থেকে ভালো ভাই। যাই হোক, এখন আসল কথা আসি। এক বছর পর সেম তারিখে 15 মার্চ 2021 সালে মুক্তি পায় দিন দাদে সেকেন্ড ট্রেলার, যার রিভিউ এখন আপনাদের দিব। এখন 2 মিনিট 41 সেকেন্ডের এই ট্রেলার ব্যাক টু ব্যাক আমি 4 বার দেখি, যা সেটা বোঝার জন্য কি বোঝাতে চেয়েছে। ভালো কথা, 4 বার এই ট্রেলার দেখার পর আমার মাথা দা হেড হ্যাং হয়ে যায়। একটা জিনিসই ক্লিয়ার থাকে যে রোহিঙ্গাদের আমাদের দেশে থাকতে দিয়ে বাংলাদেশ সরকার এই জিনিসটাই ক্লিয়ার ছিল, কিন্তু এটার পরই অন্তজলিলে এই দেশ থেকে ওই দেশ লাফালাফি মারামারি গুলাগুলি এগুলাই শুরু হয়ে যায়। মনে হচ্ছিল আমি কোনো মুভির ট্রেলার না, কোনো গেমের ট্রেলার দেখছি। যাই হোক, গেম থেকে মনে আসলো এর VFX এর কথা। 100 কোটি টাকার মুভির VFX এর হালত যদি এমন হয় তা অনেক হতাশাজনক। যাই হোক, এর VFX এর কাজ দেখে মনে হয়েছে যে অতীতে যারা বিয়ে বাড়ির ভিডিওর কাজ করতো তাদেরকে ডাকা হয়েছে এবং বলা হয়েছে যাও এর VFX এর কাজ কর। এটা কোনো কথা মজার করব না, সিরিয়াসলি বলি যে ফার্স্ট ট্রেলারে অনেক ভালো লাগার জিনিসই সেকেন্ড ট্রেলারে মিসিং ছিল। যেমন মনে আছে সেই টিউন, এমন টিউন তো ছিলই না, উল্টা ব্যাকগ্রাউন্ড মিউজিক এতটা লাউড ছিল যে ডায়লগগুলোও কারো ক্লিয়ারলি বোঝা যাচ্ছিল না। ইভেন ডায়লগগুলোর কথা যদি আসি, এমন কোনো ডায়লগ ছিল না বা কোনো ডায়লগই এমন ছিল না যে অডিয়েন্সকে এই মুভিটার সাথে কানেক্ট করবে। এখন অ্যাক্টিং নিয়ে যদি আবার বলতে যাই তাহলে বলতেই হবে যে অ্যাকশন ছাড়া তো এখানে আমরা কিছুই দেখতে পাইনি। বাট একটা জিনিস কিন্তু আপনাকে মানতে হবে যে এরকম অ্যাকশন ফ্লিক্স কার চেসিং সিন আমরা বাংলা মুভিটা আগে কখনো দেখিনি। আর এগুলো করতে ভাই খরচ আসলেই হয়েছে। বাট হ্যাঁ, ওই 100 কোটি টাকার ফিগারটা সবার মাথায় ঘুরছে, তাই এরকম সস্তা VFX দেখে কেউই মেনে নিতে পারবে না। এখন এই মুভির বাজেট নিয়ে আপনার মতবিরোধ থাকতেই পারে, কিন্তু নিঃসন্দেহে অন্তজলিলে এত বড় পরিসরে কাজ করার সাহসকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেই পারি। কারণ আমাদের দেশে এত হল নেই যার দ্বারা খুব বড় আয় তুলে আনা সম্ভব। এটা সত্য কথা। অবশেষে এটাই বলি, অন্তজলি সাহেবকে আমার একটুকুই আবেদন যে নতুন কিছু দেওয়ার যখন চেষ্টা করছেন, এত টাকা দিয়ে যখন মুভি বানাচ্ছেন, তখন পোস্টার থেকে শুরু করে এর VFX, গান, অভিনয় সব কিছুতে একটু বেশি অ্যাটেনশন আপনার দেওয়া উচিত। যাক, এটা ছিল আমার রিভিউ। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিও নিচে কমেন্ট করে জানান। আমি শাগিনিজা আজকে এখানে সাইন আউট করছি, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে। আমাকে কোনো কোশ্চেন করতে গেলে আমার ফেসবুক পেজ বা আমার ইনস্টাগ্রামে অগ্রিয়ন, চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আজকে এখানে বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।